মহিলা আমার কোন খালা এই যে দেখেন একটা একবারে নতুন আংটি রূপর আর এই যে দেখেন একটা সোনার লাখের ফুল দুটো জিনিস উনি দিয়া পাঠিয়েছেন এই আল্লাহ হরিশ্চন্দ্রপুরের মহিলার কাছে এক কুয়া সোনা ছিল এক কুয়া দিয়ে চলো আল্লাহ এই ঝাড়খণ্ডের আমার খালার কাছে যেইটুকু ছিল আল্লাহ সেটুকু খুলে দিয়া পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল শোনাবো আর ভোজপুরি তো আমার কাছে কোনো কমি নাই আপনারা জানেন যে আমি নিজেই তো ভোজপুরির লেখক আমি আপনাকে শোনাবো তাহলে এক উঠে আসুন আর মহব্বতের সাথে আপনারা এক এক করে আসেন আর একটু মহব্বতের সাথে কালেকশনটা দিয়ে দেন দশ মিনিটে তাহলে সময়টা বাঁচবে আমি আপনাকে ওয়াজ শোনাইতে পারবো আসেন ভাই হাজার দু হাজার পাঁচ হাজার এক হাজার আজকের সভায় একটা লোক আছেন পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিবেন এই সভার মধ্যে থেকে যে আমি মসজিদ লেপাই করতে হবে আমি দেখলাম পঞ্চাশ ব্যাগ সিমেন্ট আমি দিব এই মসজিদে কাটিহারে জালসা করছি আমি বললাম আজকের সভাতে একটা উসমান গনি পাবে না এই যুগের একটা উসমান গনি নাই উসমান গনি একটা লোক চট করে বলছি যে মসজিদে যতটা জায়গা লাগবে কিনে দিবে একলাই একটা লোক চট করে দাঁড়িয়ে বলছে যে আমি দিব মসজিদে যতখানি জায়গা লাগবে আমি দিব তারপরে বললাম আজকে একটা উসমান গনি নাই আল্লাহু আকবার এক করে নাও সুখের জীবন দান করো হায়াতকে দারাজ করো আমিন আল্লাহুম আমিন শুনেন আতাউর রহমান স্যার এগের আমি বাড়ি না প্রথম দান আল্লাহ আপনার হাতে আমাকে দাওয়াইয়েছে আসেন আলহামদুলিল্লাহ ভালো ইনকাম আছে শোনেন আল্লাহ প্রথম কদমে নিয়ে এসেছে বেশি এমনও চাপ দিব না যে বরদাস্ত না হয় আর এমনও কম লিব না যে যেটা সহ্য না হয় আমাকে বেশি লয় টাকার চার হাজারটা টাকা লিব একবার আসান করে ছেড়ে দিব মাসাল আপনাকে দশ হাজার টাকা লিব না আমি বলেছি যে মাত্র চার হাজারটা টাকা দেন খুশি হয়ে আর ইনশাল্লাহ বলেন জি খুব আসান কথা আমি বলেছি যে এমন চাপ দিব না যাতে দুঃখ হয় আর এমন কম লিব না যেটা যাতে আমি ঠগা পড়ে যাই হ্যাঁ মাত্র বাবজি চার হাজারটা টাকার দিন পাঁচ হাজার না রে থাকবে কি না লিব না বাবজি শোনেন জীবনে অনেক খরচ করছেন গো কিন্তু লাভ হবে না যে কটা এক ঘরে করে নিছেন যে কটা নেক কাজে করছেন সেটুকুই আপনার লাভ লাভ কতটি ফায়দা আছে আপনাকে সময় নেই না তো হাদিস দিয়ে দিয়ে শোনাতাম এক নাম্বার সাহিহ বুখারীর হাদিস শোনেন হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনে আদম হে আদম সন্তান তোরা খরচ কর আনফিক আলাইক আমি আল্লাহ তোর উপরে খরচ করব হ্যাঁ আল্লাহ আপনার উপরে খরচ করবে শোনেন আসেন পরে দিয়ে দিবেন চার হাজার টাকা হালে হালে দিয়ে দিবেন কি দু হাজার আর দু হাজার দিতে চাইছেন এটা কেমন কথা কইছেন আপনার নিজের আপনাকে জিম্মেদার মানুষ হ্যাঁ করেন আল্লাহ খুব ভালো রেখেছে সুখে আছেন আল্লাহ আরও সুখ দিবে আল্লাহ যে ওয়াদা করেছে আনফে কোন ফেকারে তুই খরচ কর তোর উপরে আমি খরচ করব আল্লাহর ঘরে দেন আল্লাহ আপনার ঘরে দিবে হাত রুকিয়েন না আল্লাহ রহমত রুকবে না আল্লাহ আপনি যেমন পকেট খুলে দিবেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে টেনশন নিয়েন না হ্যাঁ দিয়ে দেন ইনশাল্লাহ কি বলেন না গো শুরু করেন সময় নষ্ট করিয়েন না ঘরে ঘর উজালা বাত হরে ঘর সে চার হাজার না রই থাকবে জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ চার হাজার টাকা আল্লাহ এদানকে তুমি কবুল করে নাও সুখ জীবন দান করো হায়াতকে দারাজ করো রুজি রোজগার বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন জি বলেন আসলাম মাদানি পানিকে আন্ডারগ্রাউন্ড পাইপ এবং পানি ট্যাঙ্কি এটা উনি দিবেন জি আসলাম মাদানি জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক হ্যাঁ তাড়াতাড়ি বলেন তাজামুল হক 500 ইসমাইল আব্দুল্লাহপুর মৃত্যু বাপের নামে 200 ইসমাইল আব্দুল্লাহপুর মৃত্যু বাপের নামে 200 হাসিনা খাতুন 100 আব্দুল শুকুর মা বাপের নামে 500 এহতেসাম 200
জহরুল ছোট চাঁদপুর থেকে 100 টাকা বেনামি পুরুলিয়া 100 টাকা মাহবুব আলম 100 রাইহান 500 সব পুরুলিয়া থেকে আব্দুল খালেক পুরুলিয়া 1000 টাকা জহরুল পুরুলিয়া 500 টাকা মোসা ধরমপুর থেকে 1000 টাকা বেনামি চাঁদপুর 100 টাকা মুরসালিম পুরুলিয়া 100 টাকা জামিরুল পূর্বটোলা থেকে পুরুলিয়া 200 টাকা মকসুদ আপনারা উঠাউঠি করিয়েন না, কালেকশনটা একটু মহব্বতের সাথে দিয়ে দেন, তারপরে আপনারা বসেন, ইনশাল্লাহ আপনাদের মন ভরা ওয়াজ আমি যতদূর পারবো শোনাবো, তারপরে হযরত আলী সাহেব শুনেবেন। আসেন ভাই, মকসুদ আলী পশ্চিম টোলা 1000, বেনামি 1000, ফাইজুল পঞ্চাশ টাকা, আজহারুল পুরুটোলা থেকে 500 টাকা, তারপরে আলমগীর সাহেব পুরুলিয়া থেকে 2 ব্যাগ সিমেন্ট, জওহর পুরুলিয়া থেকে 500 টাকা। এইভাবে নামগুলো যদি অনেকগুলো নাম বলতে বলতে তো সময় নষ্ট হবে, হ্যাঁ এভাবে নাম বলতেই হবে। মোফাক্কার পুরটোলা থেকে 500 টাকা, আব্বাস 300 টাকা, তারপরে বেনামি 50 টাকা, মোসাররাফ 500 টাকা, তারপরে মৌলভী মোহাম্মদ রাইহান চাঁদপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট, আব্দুর রহিম পুরুলিয়া থেকে 1 ব্যাগ সিমেন্ট, ডাক্তার জহরুল নাকসিমল 4 ব্যাগ সিমেন্ট, আচ্ছা 400 টাকা, 1600 টাকা, এনায়াত জহি বোনা 50 টাকা, তারপরে আব্দুর রহমান সাহেব বাড়ি থেকে 1100 টাকা, যে মেহমান এসেছিল তার বাড়িতে 1100 টাকা, জাজাকুমুল্লাহ বারাকুল্লাহ হাকুল্লাহ। তারপরে জাকারিয়া ভাই আমার 500 টাকা বাপের জন্য, সাফিকুল 300 টাকা, তারপরে আজিজুর রহমান সাহেব পুরুলিয়া 1 ব্যাগ সিমেন্ট, মোহাম্মদ সুফিয়ান এনটিপিসি থেকে, আচ্ছা দামাদ মারা গেছে, 5000 টাকা, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, মোহাম্মদ জাফর।